জনপ্রিয়তা বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার, সেই হিসেবে সফটওয়্যার তৈরি করতে শুরু করেছে বিভিন্ন কোম্পানি। মানুষের বদলে এখন কাজ করছে এআই। একই পথে হাঁটছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন অর্থাৎ আইবিএম। সংস্থার তরফে জানানো হয়েছে যাদের কাজ এআই দিয়ে হয়ে যাবে আগামী দিনে সংস্থা সেই সব ক্ষেত্রে আর কর্মী নিয়োগ করবে না, ফলে চাকরি যেতে পারে প্রায় 7,800 মানুষের। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী কোম্পানির সিইও আরমিন কৃষ্ণা জানিয়েছেন, ব্যাক অফিস যেমন এইচআর সম্পর্কিত নিয়োগ কমানো হবে, এই নন কাস্টমার ফেসিং রোলের পদে রয়েছে প্রায় 26,000। তিনি জানিয়েছেন এর 30% এআই এবং অটোমেশনের মাধ্যমে আগামী 5 বছরে প্রতিস্থাপন করা সম্ভব।